তো এখানে এই মুভিতে তো স্টান্স ছিল অনেক, স্টান্ট কি নিজেও কিছু করেছেন নাকি না? ওখানে আপনি ওগুলিতে চান নাই, রিস্কে চান নাই? রিস্কি তো স্টান্টের ব্যাপারেও একটা মজার জিনিস তাহলে শেয়ার করি যে অ্যাবাউট দি স্টান্ট, এটা মোটামুটি আমার লাইফের সাথে একটা জুড়ে গেছে সামহাও। আমার আগে থেকে ছোটোবেলা থেকেই খুব প্রচণ্ড সাঁতার ভালোবাসতাম, আমার ফ্লেক্সিবল ছিল শরীর, খুব ফ্লেক্সিবল, আই ক্যান মুভ মাই বডি অনেক ইজিলি। সো যে কার আর যেহেতু ডান্সের একটা ব্যাকগ্রাউন্ড ছিল আমার, আমি ডান্সটা খুব ভালোবাসি, তো সে কারণে সবাই ভাবতো যে আমি স্টান্ট খুব ভালো করব। ইউজুয়ালি ডামি ইউজ করে, আই ডোন্ট নো। এখানে আমার একটা ছবি এসেছিল অগ্নি, কারো মনে আছে? অগ্নির একটা পুরোটা প্রায় 70% শ্যুট হয়েছিল ব্যাংককে। অগ্নিতে অনেকগুলো স্টান্ট ছিল অ্যান্ড অ্যাকশন যে ডিরেক্টর ছিল জায়কা, উনি ব্যাংককের একটা স্টান্ট কোম্পানি, অ্যাকশন কোম্পানি, ওরা প্রোভাইড করে সব কিছু। তো ওই ডিরেক্টর বলেছিল যে লিড হিরো হিরোইনকে 7 দিন আগে আসতে হবে, একটা ট্রেনিং হবে, তারপর আমরা শ্যুটে যাব। এরকম অনেক অসংখ্য জিনিস তোমরা জানো না, প্রডিউসার আমাদেরকে পাঠায়নি টাকা খরচ হবে বলে। এবং আমি যেদিন ফ্লাই করলাম, নেমে ডিরেক্টলি আই ওয়েন্ট টু দ্য সেট, নো ট্রেনিং, নো নাথিং। কিন্তু আপনি জানতেন যে ট্রেনিং নেওয়ার কথা ছিল নাকি? আই নো, আই নিউ ইট। আচ্ছা। এবং আই ওয়াজ লাইক, আমরা যাচ্ছি না কেন? না এই প্রবলেম সেই প্রবলেম, এখন 7 দিন তো ভাই প্রডিউসারের বিল যাবে, ওখানে থাকা খাওয়া এন্ড এভরিথিং, তো আমরা যাইনি। অ্যান্ড ফার্স্ট শটে আমার এই হাতটা খুলে গেল, ফার্স্ট শট, আই স্টিল রিমেম্বার। ওই স্ট্রিং লাগানো থাকে যেটা, প্রথমবার আমি করছি ওই হার্নেস দিয়ে ওই শটস, যেটা আমরা হলিউডে দেখি, দুপাশ থেকে দুটো চিকন তার লাগানো। তো শটটা এরকম ছিল যে আমি দৌড়তে দৌড়তে ফ্লাই করে গেছি, উপরে উঠে গেছি, সামনের ভিলেনটাকে একটা কিক করে স্পিন করে ল্যান্ড করব। তাই শট অ্যাকশন হলো, আমি দৌড় দিলাম, কিক করলাম, কিকও করে ফেলেছি, খুব সুন্দর কিক করেছি, করে টার্ন করেছি, যেহেতু দুটো স্ট্রিং থাকে, টার্ন করেছি, বডি এদিকে ঘুরে গেছে, আমার হাতটা পেছনে রয়ে গেছে। সো মাই টেকনিক্যালি মাই হ্যান্ড ওয়াজ অফ টু মাই শোল্ডার। সো অ্যান্ড ওই অবস্থা নিয়ে আমি 22 দিন অ্যাকশন সিন করেছি ওই অবস্থা নিয়ে। একদিন ছিলাম হসপিটালে, ওই হ্যান্ড রেস্ট পড়া ছিল, ওটার মধ্যে রেখে বের করে, অগ্নি দেখলে কেউ তোমরা বুঝবে না যে 22 দিন আমি শ্যুট করেছি ওই অবস্থা দিয়ে। এটা কি কোনো ডিসলোকেশন হয়েছিল? খুব বাজে রকম, খুব শোল্ডার ডিসলোকেশন, খুবই বিচ্ছিরি রকম। 22 দিন, 22 দিন কাজ করেছে এবং সেটা আমাকে আজই বোন ভোগাবে। লেট মি রিভিল সামথিং ফর ইউর, ইটস আ স্পেশাল শো, আমি অনেক শুনেছি এই শো এর কথা, লেট মি রিভিল সামথিং টু দ্য অডিয়েন্স, টু ইউ। ওয়াও, ক্যামেরা একটু ক্লোজ আপ। I have to, it's all right. I have to. উনি তাড়াতাড়ি বন্ধ করে ফেলছেন। আমি এটাকে, এটা বেয়ার করতে হবে আমার লাইফ লং। এন্ড আমার কন্টেম্পোরারি কারোর এই লেভেলের কোনো ইনজুরি নেই। সো দ্যাটস দ্য অ্যানসার অফ ইওর কোয়েশ্চন। আমি দেখতে পারি? দ্যাট ইজ সেক্সি অ্যাকচুয়ালি, দ্যাট ইজ সেক্সি। ইয়া, অ্যাকচুয়ালি আই হ্যাভ মোর লাইক সেক্সি পার্ট, আই ডোন্ট ওয়ান্ট টু শো ইট। I have a very sexy tattoo in my back. Dekha jana. Yeah, right. No, I'm sure this goes. মানে ফ্রিতে এতটা দেখানো উচিত। ফ্রিতে? ও ওকে ওকে ফাইন। তাহলে আমরা দ্যাটস না, এটা ফ্রিতে দেখানো উচিত না। ট্যাটুটা কিসের, এটা এটলিস্ট বলতে পারবেন? মানে কিসের, মানে কি ডিজাইনটা, কি লেখা আছে? It's a Chinese word. আচ্ছা। It's a, it means a warrior who fights and at the end he dies. He fights but he dies. With dies part to dheke rekhen apni, I don't know. So amar life er sathe onek seta mele. I've been a fighter, I am still fighting, I'm fighting constantly somehow. Like thakena life e karor onek kichu onek easily peye jay, and for me I always have to fight, like end ultimate fight korar pore, jemon prochur fight korar pore ami eto boro ekta show te ashte parlam. So অনেকদিন আমি ঠেকে রেখেছি, ওকে ফাইন, শুভ আজকে আসে, দৌড়াদৌড়ি নবী 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 চলে আসছে।
you are a fighter and you are a true inspiration, absolutely, Shubho bhai. So, on this thought, amra chotto ekta biroti nei. Ami apnake aro kichukhon dhore rakhbo. Then promise I'm going to let you go. Apnara dekhchen Mr. Twist Presents the Naveed Mahbub Show. Amra chotto ekta biroti niye aschi. Phire eshe amra abar kotha bolchi Arifin Shubhor sathe. Thank you.